হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম থেকেই শুরু করে দিলাম একদম ব্লগ করা, ব্রাশ করা থেকেই চালু করে দিলাম। তো ব্রাশ করছি এখন, করে নিয়ে পরে আমি রুটিটা করব। তো ব্রাশ করা হয়ে গেছে, দেখো আমার মুখ ধুয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটাকে তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে দেখো বাইরে ওয়েদারটা, কালকে যতটা বিকালের পর থেকে মানে ঠান্ডা ছিল, ঠান্ডা মিস মানে রোদ ছিল না, আজকে সকালবেলা আবার রোদ উঠে গেছে। ভগবান, জানি না বিকালের পর কী থাকবে। তো চলে এসেছি কিচেনে, সব গুছিয়ে টুছিয়ে নিই। রাতের বাসনগুলো সব ধোয়া রাখা ছিল সেগুলো। তো তোমাদেরকে তো কালকে বলেইছিলাম আজ থেকে একটুখানি অন্যরকম ডায়েট প্ল্যান করব, বিকজ ওই যে বললাম মোটা হয়ে যাচ্ছি। তো রুটিটা করা হয়েই গেছে, আমি করে ফেলেছি, রুটিটা করে নিয়েছি। এদিকে বাবানের দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি কী করবো বলো তো, একটুখানি গরম জল করব। গরম জল করে, এটা আমি আগেও করতাম বাবান হওয়ার আগেও, আমি এটা খুব মেনটেন করতাম। সেটা হচ্ছে যে হালকা উষ্ণ গরম জলে আমি একটা হাফ লেবু দিয়ে খেয়ে নিতাম প্রতিদিন সকালবেলা খালি পেটে। তো ওটাই বসাচ্ছি, দেখো জল বসালাম, হালকা করে গরম জল বসালাম। গরম জল বসিয়ে আমি এখন একটা লেবু আমি কেটে রাত্রে বাদে রেখে দিয়েছিলাম, ওই দেখো লেবুর রসটা আমি নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। ওই হাফ গ্লাস জল আমি খেয়ে নেবো, উষ্ণ গরম জল। এটা এখন কদিন করে দেখি, যদি একটু রোগা হতে পারি বিয়ের আগে। 7 তারিখে বিয়ে আমার দেওরের। তো আর ভাইয়ের বিয়ে দেরি আছে, ভাইয়ের বিয়ে হচ্ছে ডিসেম্বরে, ওর সাগাই আছে আর জানুয়ারিতে বিয়ে। তো ওর বিয়ে দেরি আছে, ওরটা নিয়ে টেনশন নেই। টেনশন হচ্ছে এখন দেওরের বিয়েটা নিয়ে, দেওরের বিয়েটা সামনেই। তো আবার যদি মাঝখানে বেশ রোগা হয়ে গেছিলাম, হঠাৎ করে আবার কেন মোটা হয়ে গেলাম, কেন মোটা হওয়া চালু মানে হয়েছে। তো দেখো আমার গরম জল রেডি হয়ে গেছে, তো খেয়ে নিই লেবু জলটা। তো খাওয়া হয়ে গেছে লেবু জল। এবারে যে রুটিটা করেছিলাম বাবানের জন্য, সেটাকে নিয়ে আমি আগে বাবানের জল রুটিটা ভিজিয়ে দেবো। এখনও না, আমার ছেলেটা চিবিয়ে খেতেই শিখছে না। খায়, চিবিয়ে খায়। কী খায় জানো তো? যেগুলো হচ্ছে ওর ফেভারিট, যেমন কুরকুরে, চিপস, মানে তোমার ভালো ভালো বিস্কিট, ক্রিম বিস্কিট, এগুলো দাও, এগুলো সব চিবিয়ে খেয়ে নেবে। কিন্তু শক্ত খাবার যেগুলো ভাত রুটি, সেগুলো চিবিয়ে খাবে না। আবার রুটি দিলে পরে খায় মাঝে মাঝে চিবিয়ে চিবিয়ে, সেটা হচ্ছে ভালো তরকারি দিতে হবে তাহলে খাবে, কিন্তু সেটা অনেক সময় লাগে, অত ধৈর্য নেই গো। আমার সারাদিন কাজ করতে করতেই অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে যদি ছেলের পিছনে খাওয়ার জন্য অতক্ষণ বসে থাকতাম তাহলে তো হয়ে গেল। তাই দুধ রুটি খাইয়ে দিই, যে পেটটা অ্যাটলিস্ট ভরবে। ওরকমভাবে খায়ও না, হাফ খায় হাফ খায় না, তাই দুধ রুটি খাইয়ে দিই। এদিকে দেখো বাবান এখনও ঘুমাচ্ছে, ওকে এবার উঠিয়ে নেবো। এই ঘুমটা না সকালবেলাটা প্রচণ্ড অন্ধকার হয়ে থাকে, বেশ ভালো লাগে। তো উঠিয়ে ফেলেছি বাবানকে, এবারে বিছানাটাকে পরিষ্কার করবো। নামছে না বিছানা থেকে, তাই ওকে টেনে নামিয়ে দিলাম। নামিয়ে বললাম ওই ঘরে গিয়ে বসো, যাও তোমাকে মোবাইলটা চালিয়ে দিচ্ছি, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো ওকে বলাতেও যাচ্ছে না, এখানেই দাঁড়িয়ে রয়েছে। যাক দাঁড়িয়ে রয়েছে আছে, আমি আমার মতো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে বাকি সব কাজকর্মগুলোর দিকে। এখন ও বললো, বাবান বললো যে আমি বাথরুম যাব। তো গেল বাথরুমে, তাড়াতাড়ি এই ফাঁকে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, নাহলে এসে আবার দৌড়ে বিছানার ওপর উঠে পড়বে। এত দুষ্টু, ডাকছে আবার আমাকে, দেখো বাথরুমে গেছে তাও ওর একা একা পাচ্ছে না, আবার আমাকে ডাকছে। আমি গিয়ে একটুখানি দেখা দিয়ে আসলাম, এই তা মানে এই ফাঁকে ঝটপট ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে হবে, নাহলে দৌড়ে চলে এসে বিছানার মধ্যে উঠে বসে পড়বে আবার। আর বিছানাতে উঠলে পরে ও একবার, বিছানার আমার আর মানে কোনো রকম কোনো মান ইজ্জত থাকে না। আর আমার না একটা খুব বাজে রোগ আছে জানো তো, আমি বিছানায় বসলে পরে বিছানায় আমার সবসময় টান টান হতে লাগবে। আমি বিছানা টান টান না করে না একদম পারি না। কোনো লোকও যদি আমার বাড়িতে আসে না, আমার খুব বাজে স্বভাব যে লোক আসলে পরেও আমি সেটাকে বিছানাটাকে টান টান করে দিই। এরপর আমি চলে গেলাম নিচে, ও বাবাকে বলছিলাম মাছ আনতে, তো মাছ তো এনে দেয়নি এখনও পর্যন্ত, তাই আমাকে বাধ্য হয়ে নিচে যেতে হলো। গিয়ে দেখলাম যে ওর মাছ ফাছ সব কাটা হয়ে গেছে, কিন্তু ওর বাবা মাছটা আনতে পারেনি, তাই আমাকে বাধ্য হয়ে নিচে যেতে হলো। চলো মাছ ফাছ সব নিয়ে চলে এসেছি, মাছের মাথা নিয়ে এসেছি আর তেলাপিয়া মাছ এক পিস নিয়ে এসেছি। এক পিস নিয়ে এসেছি এই কারণে, কারণ আমি বলছিলাম মানে কাতলা মাছ রাখার জন্য, তো সব শেষ হয়ে গেছিলো, ওর বাবা যেতে পারেনি দোকান ছেড়ে, তাই জন্য। আর আমি তেলাপিয়া মাছ এক পিস নিয়ে এসেছি কারণ হচ্ছে আজকে তো স্যাটারডে, কালকে সানডে, কালকে তো আমাদের চিকেন হবে, তো বেকার বেকার ওই মাছটা থেকে যাবে। সেই জন্য আমি কী করলাম, মাছের মাথা নিয়ে আসলাম, অল্প মুড়ি ঘন্ট করে নেবো। আর তেলাপিয়া মাছটাকে, বড় তেলাপিয়া মাছ ছিল, তো মাঝখানে যে পিসটা হবে সেটা বাবানকে খাইয়ে দিতে পারবো।
আর এক পিস আমি খেয়ে নেবো, ও এক পিস খেয়ে নেবে, তিন পিস হয়ে গেল, তিনজনের তিন পিস খাওয়া হয়ে যাবে আমাদের, আজকের দিনটা হয়ে যাবে। কালকে তারপরে চিকেন আনলে কালকে চিকেন হবে। তো মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, একবারে সব ভাজতে বসিয়ে দেবো। তো তেলাপিয়া মাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কত বড়, মানে বেশ বড়, জানি না স্বাদ হবে কি না, বললো তো ভালো স্বাদ হবে। এত বড় তেলাপিয়া মাছ আমি কখনো খাইনি, আজকে দেখলাম। আর কোনো মাছ ছিল না বলেই আমাকে আজকে তেলাপিয়া মাছটা নিতে হলো, নাহলে আমি পেটির মাছই বলে এসেছিলাম। এটা দেখো হাফ, তারপরে মাঝখানে পেটটা আরও আছে দেখাচ্ছি, এই দেখো ফুল তেলাপিয়া মাছটা এত বড়। তিনজনের তিন পিস আমি মাথাটা খেয়ে নেবো, বাবা লাজা খেয়ে নেবে, মাঝখানে একটা ছেলে খেয়ে নেবে, হয়ে গেল আমাদের তিনজনের আজকে এই বেলার মতো। তো এইটাই হলো, চলো তাহলে নুন হলুদ মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে এবারে ওটাকে ভাজতে বসিয়ে দিতে হবে। ভাজতে বসিয়ে আমি বাকি ওইদিকে অন্য কোন অন্য সব কাজগুলো আবার সারবো, মানে একটা কারো কাজ করব আর একটা সাথে করে আরেকটা করে কাজ করব। এইদিকে ভাজাও হবে, ওইদিকে আরেকটা কাজও হবে, নাহলে কিন্তু টাইমে কুলাতে পারি না আমি, এত কাজ থাকে। আর আমার একটু পিটপিটানি বাইও রয়েছে, রোজ আমাকে জানলা দরজা পরিষ্কার করতে হবে, রোজ আমাকে মানে কি বলবো, ঘর আমাকে ওয়াইপস দিয়ে মুছতে হবে। এই দেখো আম আছে, আমার আমের ইয়ে করে নেবো, এটাকে মাখিয়ে নিই, মাখিয়ে রেখে দিয়ে আমটাকে আমি কি টক করবো, আমের টক করবো, মুড়িঘণ্ট করবো, আর তোমার ইয়ে করবো কি বলে জানো, তেলাপিয়া মাছটা। তো জামা কাপড়গুলো সব কাঁচা 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 হয়ে গেছে, চলে এসেছি রোদে, দেখো ভূত সেজে, মাথায় একটা আবার গামছা দিয়ে নিয়েছি, কিছু পেলাম না সামনে তাই গামছাটাই দিয়ে নিলাম, যা থেকে বাঁচা যায় রোদ থেকে, যেভাবে বাঁচা যায় তাই গামছাটাই দিয়ে নিলাম, গামছা দিয়েই রোদ থেকে বেঁচে যাবো। তো ঝটপট ঝটপট করে জামা কাপড়গুলো সব মেলে দিই, কত তাড়াতাড়ি মানে জামা কাপড় মেলে আমি ঘরে ঢুকতে পারি আমার এটাই মনে হয়। তাও আজকে বলতে নেই, রোদটা অনেক 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 কম ছিল অন্য দিনের তুলনায়, আজকে বাইরের রোদের তাপটা অনেকটাই কম, কিন্তু তবুও রোদ তো রয়েছে বলো, স্কিনগুলো একদম মানে পুরো পুরো আমার ট্যান পড়ে গেছে জানো না। তো বাইরে শুধু এইটুকুনি সময়ের জন্য যাই তাই তাই, আর আমার এমনিতেই না স্কিনে মানে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায়, আমি রান্না করি তাতেও আমার স্কিনে ট্যান পড়ে যায়। তো সেই কারণে না আমি খুব মানে এই গরমকালটা আসলে আমার খুব অস্বস্তি আছে, স্কিন এত আমার পুড়ে যায়, এত ট্যান পড়ে যায় মানে কিছু বলার মতো নেই, আর কিছু করতেও সেরকম ইচ্ছা করে না। ওই স্নানের সময় যদি মনে হয় একটুখানি লাগিয়ে নিলাম স্ক্রাব, কোনোদিনও কোনোদিনও একটু আলুর রস যদি মনে হয় তো করি। জামা কাপড়গুলো দেখো মেলে ফেলি, এদিকে জায়গা কম হয়ে যাচ্ছে, ওইদিকে সরিয়ে নিলাম পাটাপাট করে, সরিয়ে মেলে ক্লিপ দিয়ে ঘরে চলে যাব। তারপরে গিয়ে পরে বাকি রান্নাটাকে আগে বসিয়ে দেবো, রান্না বসিয়ে আমি ভাবছি সবজিটা কেটে কেটে নেবো, কেটে রান্নাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ভাবছি ঘরটা ছাড় দিয়ে বসে নেবো। তো তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে আমি মেলার চেষ্টা করছি, কিন্তু ঝটপট ঝটপট করে আর হয়ই না, এই কাজটা ঝটপট ঝটপট করে হয় না, বাকি সব কাজ আমি চেষ্টা করি ঝটপট ঝটপট করে হয়ে যায়, বাট এই জামা কাপড় মেলাটা আমি ঝটপট করে হয় না। একটা করে তোলো, একটা করে খোলো ঝাড়ো, তারপরে আবার মেলো, একটা করে খোলো তোলো ঝাড়ো আবার মেলো, খুবই জানার কাজ। চলো এবারে হয়ে গেছে, চলে যাই ঘরের দিকে। তো দেখো আমি সবজি সব কেটে নিয়েছি, এদিকে আলু, বাবানের মুসম্বি, পেঁয়াজ, এদিকে চালটাকে না আমি অল্প ভেজেও রেখে দিয়েছি তুলে, টমেটো, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাথা ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিই, তেল আছে গরম করে দিই, গরম হচ্ছে তেল, এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি একদিকে। এবারে আমি এখানে কী করি বল, কী করবো বলতো, আগে মুড়িঘণ্টাটা বসিয়ে দিই চলো। তো এদিকে আগে আলু আর পেঁয়াজ আর আদা আর টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি, ভাজুক ওটা ভাজা হোক, আমি পালাই অন্যদিকে ঘর মুছতে, না সরি ঘর ঝাড় দিতে। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, এত বড় ঘর বানিয়ে তো ফেলেছি, শখ তো ছিল যে বাড়ি বড় বানাবো, বড় ঘর হবে, ছেলে আমার সবসময় খালি দৌড়ে বেড়ায় এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক, তো সেই কারণেই আমি ওপরটা মানে আমি তো তিনতলায় থাকি, তিনতলায় আমাদের নিচতলায় কিন্তু আমার এইটুকু এই জায়গার মধ্যে কিন্তু চারটে রুম আছে, কিন্তু আমি ইচ্ছা করে ওপরে দুটো রুম বানিয়েছি, মানে হিসাবে তিনটে রুম, এটা একটা রুমই হয়ে যায়, তো এটা নিয়ে নিচে চারটে, কিন্তু আমি মানে ওপরে ভেবেছি যে না এত ছোটো ছোটো রুম, আর সত্যি নিচের রুমগুলো অনেক ছোটো, তোমাদেরকে একদিন দেখাবো, খুবই ছোটো, আমি ওখানে যখন ছিলাম তখন আমার খুবই প্রবলেম হতো থাকতে, এত ছোটো ছিল রুমগুলো। তো তারপরে আমি ভাবলাম যে না আমি একটু ওপরে একটু বড় করে করি, আর এই বড় করার চক্করে এখন আমার তো হালুয়া টাইট হয়ে যায়, রোজ দিন এই খালি নোং মানে ঝাড় দেওয়া মোছাতে সব থেকে বেশি কষ্ট হয়, ঝাড় দেওয়া মোছাতে, আর আমি না মফ দিয়ে না মুছতে পারি না, মুছতে পারি না মানে মুছতে পারি কিন্তু মুছতে ইচ্ছা হয় না, অ্যাকচুয়ালি
মফটা তখনই ইউজ করি যেদিনকে খুব হয়তো কষ্ট হচ্ছে আর ইচ্ছা করছে না কাজ করতে, প্রচণ্ড গরম সেদিনকেই আমি মফ ইউজ করি, বা হয়তো টাইম হয়ে গেছে অনেক বেশি সেদিনকে। তাছাড়া না আমি হাত দিয়েই মুছি, কারণ কি ওই মফ দিয়ে মুছলে পরে সেই মোছাটা না ঠিক আমার পছন্দ হয় না, পরিষ্কার হয় না বলে মনে হয়। আর সাদা রঙের টাইলস তো কিছু না কিছু পরে থাকলে বোঝাই যায়, তো সেই কারণে আমি মফটাকে খুব মানে কমই ইউজ করি, তার জন্য একটু খাটনিটাও বেশি পড়ে যায়। জানি সবাই বলে আমাকে মফ ইউজ কর মফ ইউজ কর, কিন্তু আমি মফটা ইউজ করি না, যখন ঠেকায় পড়ি তখন কি মফটা ইউজ করি জানো তো। নিজেরও দোষ আছে, নিজেও না পিটপিটানি, এত এত পিটপিটানি হওয়াও ভালো না, এটাই হচ্ছে আমার প্রবলেম। ঘর আমাকে সবসময় টিপটপ টিপটপ চাই, আমার ঘর টিপটপ না হলেও না আমার মন একদম মানে মন মেজাজ খারাপ হয়ে যায় আমার, আমি কোনো কিছুতে আমার মন বসে না। চলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সিধা চলে আসলাম রান্নার শেষে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, রান্না করেছি দেখো মুড়ি ঘণ্ট, দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে কে জানে বলবো পরে। আর এদিকে দেখো আমের টক, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, তো অল্প করে করেছি, হয়ে গেছে। এবার আমি যাবো স্নানে, তো স্নানে যাওয়ার আগে মুখে মেখে নিয়েছি মেকআপ, মেকআপ মেকআপ মানে কি একটা স্ক্রাব টাইপের আর কি, ফেস প্যাক কাম স্ক্রাব, ওটা লাগিয়ে নিয়েছি, ওটা লাগিয়ে নিয়ে আমি এবার যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো তুলতে। তো খাওয়া দাওয়ার পর, স্নান করে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, এখন বিকালে উঠে মনে পড়েছে এ বাবা আমি তো দুপুরবেলা সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে কিন্তু একটাও গোছানো হয়নি, তো সেই বোরিং কাজটা নিয়ে এখন সন্ধ্যেবেলা বসে পড়লাম, বাবানের খাবারটা রেডি করে নিয়েছি, ওকে এটা গোছানো হয়ে গেল ওকে খাইয়ে নেবো, এখন যেহেতু খাবারটা গরম সেই জন্য সেই ফাঁকে আমি দাঁতি করে এগুলো গুছিয়ে নিচ্ছি, এটা গুছিয়ে নেওয়া হয়ে গেলেই ওকে খাইয়ে নেবো, খাইয়ে তারপর ওকে নিয়ে পড়তে বসবো। তো দেখো এখন ও মজা সে মোবাইল দেখছে, এদিকে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই কাজটাই আমার সবথেকে বেশি কুড়েমি লাগে, যে একটা একটা করে জামা কাপড় গোছাও গোছাও গোছাও। তো চলো গোছানো হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, এবারে বাবাকে নিয়ে পড়তে বসে গেছি, ও তো পড়তে বসবেই না, জানোই তো তোমরা পড়তে বসতে চেত করে, পড়তে কি কষ্ট জানো, আগের দিন তো তোমাদের দেখালাম ভিডিওটাতে, বলো আমার বাবা এই কথাটা বলতো, আমার ঠাকুমা আমাদেরকে বলতো, আমরা যখন পড়তে বসতাম তখন আমরা যদি কান্দতাম বা কিছু বলতাম তখন আমার ঠাকুমা আমাদেরকে বলতো বল বল তোর বাবাকে বল যে পড়তে কি কষ্ট জানো, আমার বাবা বলতো ঠাকুমাদেরকে, সেইটাই আমাকে এখন বলি, বাবানকেও বলি যে বাবান পড়তে খুব কষ্ট, তখন বাবান বলে হ্যাঁ খুব কষ্ট। তো যাই হোক ছোটোবেলায় সবারই পড়তে খুব কষ্টই লাগে, আমাদেরও লেগেছিলো এক সময় ছোটোবেলায়, কিন্তু এখন মনে হয় যে তখন যদি আরেকটু ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে আজকে আরেকটু ভালোভাবে থাকতে পারতাম, তাই না? তো কষ্ট হলেও সবাইকে পড়তে তো হবে বলো, কিছু করার নেই, জোর করেই পড়তে বসাতে হয়, নিয়ে রোজ দিনই একই নাটক, পড়বো না লিখবো না লিখবো না, মুখের পড়াটা তবুও পড়তে চায় কিন্তু লেখাটা একদমই লিখতে চায় না, তাও আগের থেকে এখন একটু মানে বসে বসে রেগুলার বসে বসে একটু লেখে, একটুখানি কিছু না কিছু বলতে হয়, আর নাই তো খুন্তি নিয়ে বসতে হয়, খুন্তি নিয়ে বসলে পরে কিন্তু ও আর এদিক ওদিক করে না, তখন টুক করে পড়াশোনাটা করে নেয় লিখে নেয়। তো দেখো লেখা হয়ে গেছে, 1-2 লেখা হয়ে গেছে, আমি ওরা বললাম ABCD লেখার জন্য, ABCD লিখবে বলে বসে আছে, তো খাতাটা দিচ্ছি, বলছে এখনও একটা কী দেখতে পেয়েছে, জামস না কী দেখেছে খাতার পিছনে কোথায় আছে সেটাই দেখার জন্য সেটাই আমাকে বলছে, ওই খাতাটা বলছে আছে দেখি কী আছে জামস, ও আছে সেই একটা হ্যান্ডওয়াশের অ্যাড দিয়েছে, সেই হ্যান্ডওয়াশের অ্যাডের একটা জামস পিছনে ফটো আছে সেটাই ও বলছে জামসে দিয়েছে। তো চলো তাহলে বন্ধুরা ওকে পড়িয়ে নিই, পড়িয়ে তারপরে কি করব কি করব, পড়িয়ে উঠে আবার রুটি করতে হবে, তাও গরমটা কম বলে অতটাও কষ্ট হচ্ছে না বলো, অনেকটা গরম কম, আজকেও মেঘলা মেঘলা ছিল বিকাল থেকে, তো রোদটা ঠিক দুপুরবেলার পর থেকেই নেমে যাচ্ছে, তো মেঘলা মেঘলা করছে সেই জন্য খুবই মানে মানে কি শান্তি পাওয়া গেছে, অ্যাটলিস্ট এত গরম ছিল এত গরম ছিল তার থেকে শান্তি পাওয়া গেছে। তো পড়ানো হয়ে গেছে, চলো দেখো পড়ানো পড়িয়ে উঠবো, পড়ানো হয়ে গেছে, উঠে আমি এখন আটা নিয়ে বসে পড়েছি, আটা মাখছি, আটাটা মাখা হয়ে গেলে রুটিটা ঝটপট করে ফেলবো বলো, এ দেখো আটা মেখে ফেলেছি, আমাদের তো কয়েকটা রুটি তাই অল্প আটাতেই হয়ে যায়, লজ্জা পেয়ে ওরা সবাই দেখে। এদিকে দেখো আমি লেচিও করে ফেলেছি 10টা লেচি করে, এবারে আমি রুটিগুলো বেলে ফেলি পাটাপাট পাটাপাট, আমি খুব তাড়াতাড়ি বেলতে পারি আর আমার রুটিগুলো খুব সুন্দর গোলও হয়, তোমাদেরকে দেখাবো দাঁড়াও, যখন আমি রুটিটাকে ভাজবো তখন তোমাদের দেখাচ্ছি কেমন আমার রুটি গোল হয় কিনা, কার কার রুটি গোল হয় বলবে, আর কার কার রুটি, আমার রুটি আগে একদম পুরো মানে ইন্ডিয়ার ম্যাপ পাকিস্তানের ম্যাপ সব হতো, এখন আমার রুটি সুন্দর গোল হয় দেখো হয় কিনা বলো, জানিও জানিও কমেন্টে জানিও আমার রুটিটা গোল হয় কিনা, ঠিক আছে।
ফ্রেন্ডস, সকাল থেকে কি কি করলাম না করলাম আজকে তোমার সাথে পুরোটা অনেকটাই শেয়ার করতে পেরেছি, করেওছি। তোমরা আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। একটাও কমেন্ট আসে না, আমি রোজ রিপিটেডলি একই কথা বলতে থাকি, বাট একটাও কমেন্ট আসে না। আসবে আসবে, আমি বলতে থাকবো, তোমরা শুনতে থাকবে, কোনো না কোনো দিন এক না একদিন আসবেই কমেন্ট। সো সেই আশাতেই আমি বলি, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। আমাদের এখানে এখন ঝড় উঠেছে, প্রচণ্ড হাওয়া চলছে, যাই না তোমাদের কোথায় কী হচ্ছে না হচ্ছে। আমি সব জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি, দেখো জানলা বন্ধ করে দিয়েছি, তো হঠাৎ করেই ঝড় উঠে গেলো, যাই না। হোক হোক, বৃষ্টি হোক, খুবই ভালো হয়, এত গরম থেকে একটু শান্তি পাবো। অলরেডি একটু গরমটা কমেছে, তো যাই হোক, আর কোনো কথা বাড়াচ্ছি না, সবাই খাওয়া দাওয়া করে নাও, আমিও খাওয়া দাওয়া করে নেবো, বাবাকে খাইয়ে দেবো। চলো তাহলে, গুড নাইট, বাই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন, বাই।